হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক্স উইথ মেডিকো মাই সেলফ ডক্টর রিয়াম মজুমদার কারেন্টলি আই এম ডুইং মাই ইন্টার্নশিপ অ্যাট বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল মানে যেটা জেএনএম কল্যাণী কল্যাণীতে অবস্থিত এই কলেজে রাউন্ড ওয়ানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের কত কাট অফ গেছে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এর আগে আমি বাকি কলকাতা সমস্ত মেডিকেল কলেজেরই রাউন্ড ওয়ানের কত অফ গেছে সেটা নিয়ে ভিডিও করেছিলাম এছাড়াও যেহেতু সমস্ত ক্যাটাগরিরই বেশিরভাগ ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু জলপাইগুড়িতেই লাস্ট কাট অফ গেছে গভর্নমেন্ট এমবিবিএসে তো সেজন্য জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ কত গেছে নিউ ভিডিও আপলোড করেছি তোমরা যারা চেক করো অবশ্যই চেক করে নিও এবং তোমাদের আজকেই একটা সিট স্যালিন্ডার রিলেটেড নোটিস দেওয়া হয়েছে যে আর এই নোটিসটা কিন্তু সকলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিশেষত যারা কিনা সিট স্যালিন্ডার করতে চাও তাদের জন্য তো তোমরা যারা চেক করো নি অবশ্যই চেক করে নিও তো আজকের এই ভিডিওতে জেএ এম কল্যাণেই কাট অফ নিয়ে বলবো তো চল দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখো কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল রাউন্ড ওয়ান কাট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং এটা স্টেট কোটার কাট অফ তো ফার্স্টে যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউ ক্যাটাগরি তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল তেইশ হাজার দুশো সাতচল্লিশ এবং তার স্টেট র্যাঙ্ক হলো নশো অষ্টআশি এরপর আসি ও এ ক্যাটাগরির ক্ষেত্রে তো ও বিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো ছাব্বিশ হাজার পাঁচশো সাঁত্রিশ এবং তার স্টেট র্যাঙ্ক হল এগারোশো ছাপ্পান্ন এরপর আসি ইডা ও বি ক্যাটাগরির ক্ষেত্রে তো ও বি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো বত্রিশ হাজার দুশো নব্বই এবং তার স্টেট র্যাঙ্ক হলো চোদ্দোশো সাতষট্টি এরপর আসি ই ক্যাটাগরির ক্ষেত্রে তো ই ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল বাষট্টি হাজার নশো কুড়ি এবং স্টেট র্যাঙ্ক হলো তিন হাজার দুশো তিরিশ এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো এক লাখ ছ হাজার ছশো আশি এবং স্টেট র্যাঙ্ক হলো চার হাজার আটশো ছেষট্টি প্লাস্ট এসটি ক্যাটাগরি তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে জেএনএম কল্যাণের ফার্স্ট রাউন্ডে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো চার লাখ চুরানব্বই হাজার তিনশো বাহান্ন এবং স্টেট র্যাঙ্ক হলো সাত হাজার সাতশো ছয় তো এই হলো জেএনএম কল্যাণীর রাউন্ড ওয়ানের কাট অফ তো তোমাদের আরও একটা কথা বলে রাখি যেমন সাগর দত্ত এবং জেএনএম কল্যাণী মোট একই সময়ে তৈরি হয়েছিল এবং এটা কিন্তু খুব পুরনো নয় এবং খুব নতুনও নয় কিন্তু যেগুলো পুরনো মেডিকেল কলেজ আছে বলো এন বিএমসি বিএসএমসি দেন মালদা মিদনাপুর তো এই সমস্ত মেডিকেল কলেজের আগেই কিন্তু আজকাল মানে রিসেন্টলি কিন্তু জেএনএম কল্যাণের কাট অফটা অনেকটাই হাই যায় বাকি এই যে পেরিফেরাল দূরের কলেজগুলো সেই কলেজগুলোর থেকে কিন্তু এই কলেজের কাট অফ বেশি যায় তো শুধুমাত্র এই ডিস্টেন্সের জন্য আর ইনফ্রাস্ট্রাকচার বা অ্যাকাডেমিক্সের দিক থেকে যদি বলো তাহলে বলবো এই কলেজ কিন্তু ভালোই মানে একেবারেই পেছনে দেওয়ার মতন নয় তো যাদের বাড়ির কাছাকাছি মানে যাদের বাড়ির কাছাকাছি জেএনএম কল্যাণী তারা অবশ্যই নিদিধায় পুরনো কলেজের আগে অবশ্যই এম কল্যাণী নিতে পারো কিন্তু যাদের বাড়ি ধরো মালদাতে বা যাদের বাড়ি ধরো মুর্শিদাবাদে যাদের বাড়ি ধরো মেদিনীপুরে বা বাঁকুড়াতে তারা এম কল্যাণী না নিয়ে অবশ্যই তাদের বাড়ির কাছে যেই কলেজগুলো আছে যে পুরোনো কলেজগুলো আছে অবশ্যই যেন সেই কলেজগুলো নেয় নতুন কলেজ না নিয়ে যদি তার র্যাঙ্কে আসে তাহলে তো সেটাই কিন্তু ভালো হবে তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হলো না আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং